সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, যেহেতু তোমরা এখন বাড়িতেই আছো। সেই সঙ্গে আমার সম্মানিত ভিউয়ার্স এবং অভিভাবক মণ্ডলী, নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আরও একবার দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুলের দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুল পেজের পক্ষ থেকে সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি, এবং সেই সঙ্গে আজ আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা রয়েছো, তোমরা তোমাদের এই বইটি সঙ্গে করে নিয়ে আমার সঙ্গে এখনই জয়েন করো। আজকে আমরা মূলত কিছু অংশ নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগেই আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই সেই সমস্ত শিক্ষার্থীদেরকে যারা বিভিন্ন পেজে আমাদের ক্লাসগুলোতে অংশগ্রহণ করে আমাদেরকে উৎসাহিত করছো, পাশাপাশি যারা হোমওয়ার্ক প্রস্তুত করে সেগুলো আমাদেরকেও পাঠিয়ে দিচ্ছ, পাশাপাশি তোমরা বাড়িতে তোমাদের মা বাবাকে দেখাচ্ছ, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আমার আজকের যে পাঠের বিষয়, আমার আজকের পাঠ হচ্ছে, জাস্ট এ মিনিট, অধ্যায় ১১ লেখা রয়েছে আমাদের। অধ্যায় ১১তে রয়েছে হচ্ছে কী বলে, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। তাহলে আমি অধ্যায়টা লিখে ফেলছি, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, ঠিক আছে? তবে এই অধ্যায়ের কিন্তু প্রথম যে পাঠটি ছিল আমার গত ক্লাসে আমি নিয়েছিলাম, সেটি ছিল গারো সম্পর্কে। তো আজকে আমরা যে পাঠটি নিয়ে আলোচনা করব সেটি পাঠ নাম্বার ২, খাসি। পাঠ নাম্বার ২, খাসি, ক্লিয়ার? তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এর আগে আমরা গারো নৃগোষ্ঠী সম্পর্কে পড়েছি, তো শুধু একটু তোমাদের সঙ্গে রিভিউ করে নেই, তোমরা কতটুকু মনে রাখতে পেরেছ, নাকি বলো? আচ্ছা, আমাদের গারো সম্পর্কে যখন আমরা পড়েছিলাম, সেখানে আমরা গারো জাতির বিভিন্ন বিষয় নিয়ে পড়েছিলাম। যেমন ধরো, তোমাদের রয়েছিল তাদের ভাষা, তোমাদের কি মনে আছে তাদের ভাষা কি? একদম ঠিক বলেছ, তাদের ভাষা হচ্ছে আচিক, তাই না? তারপর তাদের সমাজ ব্যবস্থা কেমন ছিল? একদম সঠিক বলেছ, মাতৃতান্ত্রিক। তারপরে তাদের হচ্ছে তোমার খাদ্য কী ছিল? তাদের প্রধান খাদ্য ছিল ভাত, মাছ, মাংস ইত্যাদি, তাই না? সেই সঙ্গে তাদের বাড়িগুলো কেমন ছিল, বাড়ির নাম কী ছিল? ঠিক বলেছ, বাড়ির নাম ছিল নকমান্দি। তারপরে তাদের ঐতিহ্যবাহী নারীদের পোশাকের নাম কী ছিল? একদম সঠিক, দকবান্দা বা দকশাড়ি। এবং সেই সঙ্গে তাদের যে উৎসব ছিল, একটি ঐতিহাসিক উৎসব, তাদের ঐতিহ্যবাহী উৎসব, সেটির নাম কী ছিল? একদম সঠিক বলেছ, সেটি ছিল আমাদের ওয়ানগালা, তাই না? তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু ওই যে গত পাঠের যে রিভিউ আলোচনা করে করলাম, আমার মনে হচ্ছে তোমাদের অবশ্যই মনে আছে, কারণ তোমরা বুঝতে পেরেছ। তো আজকে আমি যে খাসি সম্পর্কে আলোচনা করব, প্রথমত আমাদেরকে জানতে হবে এই খাসি নৃগোষ্ঠী বাংলাদেশের কোন জেলায় বাস করে, কে বুঝতে পেরেছ? তাহলে তোমাদেরকে আমি এই মুহূর্তে একটি মানচিত্র দেখাবো, বইয়ের মধ্যে তোমাদের এই মানচিত্রটি রয়েছে, ভালো করে দেখে নাও, ঠিক আছে? বইয়ের মধ্যে মানচিত্রটি দেখে নাও, জাস্ট এ মিনিট। এই মানচিত্রে দেখো, আমরা বিভিন্ন জাতিদের বসবাস করার জায়গা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এখানে দেখো, গারো জাতি আমাদের খাসি কোথায় রয়েছে দেখো, ভালো করে লক্ষ্য করো, তোমরা বই দেখলে পাবে। এই দেখো, এখানে খাসি লেখা রয়েছে, এই যে খাসি জাতি লেখা রয়েছে, এটা কোথায় লেখা আছে? সিলেটে, তাই না? কোথায় লেখা রয়েছে? সিলেট জেলা বা সিলেট বিভাগের মধ্যে। তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে এই খাসি উপজাতিটা কোথায় বাস করে বলো তো? বাংলাদেশের সিলেট অঞ্চলে। কোথায় বাস করে? বাংলাদেশের সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকায় খাসি জনগোষ্ঠী বাস করে, বুঝতে পেরেছ? আর সেই সঙ্গে আরেকটি বিষয় তোমাদের বলে রাখি, সিলেটের যে জয়ন্ত বা জৈন্তিয়া নামক একটি রাজ্য ছিল আর কি, ধারণা করা হয় খাসি জনগোষ্ঠী ওই রাজ্যে বসবাস করতেন, খাসি জনগোষ্ঠী ওই রাজ্যেই
বসবাস করতেন। যেহেতু আমরা আজকে খাসি জনগোষ্ঠী সম্পর্কে আলোচনা করব, আমরা গত ক্লাসে যেমন গারোদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে নির্দিষ্ট কিছু পয়েন্ট আমরা নোট করেছিলাম, তাই না? এবং পয়েন্ট অনুসারে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। ঠিক একইভাবে আজকেও আমরা এ তোমার খাসি জনগোষ্ঠীর সম্পর্কেও নির্দিষ্ট পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। এই সুযোগে একটু দেখে নিই আমাদের ক্লাসে কারা কারা আজকে যুক্ত হয়েছে। ধন্যবাদ, আমি দেখতে পাচ্ছি অসংখ্য ধন্যবাদ। হাসনাত আরাবি যুক্ত হয়েছে, বেনজির হক রিপন স্যার ধন্যবাদ স্যার আপনাকেও, সেই সঙ্গে হিমি আমার বিদ্যালয়ের জন্য শিক্ষার্থী যুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ। এবং সেই সঙ্গে অনেক ভিউয়ার্স রয়েছেন যারা আমার সঙ্গে আজকের এই ক্লাসে যুক্ত হয়েছেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আরবি ইতিমধ্যে উত্তরও করা শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমাদের যে খাসি জনগোষ্ঠী সম্পর্কে আলোচনা করব সেখানে পয়েন্টগুলো আমি লিখছি। দেখো, যে সমস্ত জিনিসগুলো আলোচনা করলে আমাদের পুরো জনগোষ্ঠী সম্পর্কে আলোচনা করা হবে, একটা হচ্ছে কি ভাষা, একটা কি ভাষা। আচ্ছা, একটু দূর থেকে লিখি যেন আমরা এটা নিয়ে বিস্তারিত লিখতে পারি। একটা তার আমাদের ভাষা নিয়ে আলোচনা করব, তারপরে কি নিয়ে আলোচনা করব, এর পরবর্তী আমাদের আলোচনা থাকবে সমাজ ব্যবস্থা। কি নিয়ে আলোচনা করব? সমাজ ব্যবস্থা। তারপর আমরা আলোচনা করব হচ্ছে খাদ্য। কি নিয়ে আলোচনা করব? খাদ্য। আচ্ছা, এর পরবর্তী আমাদের যে আলোচনার বিষয় রয়েছে সেটি হচ্ছে পোশাক। কী রয়েছে বলতো? পোশাক। এরপরে যেটি আলোচনা করব ধর্ম, এবং এরপর রয়েছে উৎসব। তোমরা দেখো এই যে কয়েকটি বিষয়, ভাষা, সমাজ ব্যবস্থা, খাদ্য, পোশাক, ধর্ম এবং উৎসব, প্রতিটি নৃগোষ্ঠীর ক্ষেত্রেই কিন্তু আলোচনাটা এরকমই, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে কিন্তু মোটামুটি আমাদের হয়ে যায়। এখন দেখো, প্রথমত আমরা ভাষা নিয়ে আলোচনা করব, তাই না? আমরা আগে গারো জনগোষ্ঠীর ভাষা জেনেছিলাম, সেটি আমাদের আজকে দরকার নেই, আমাদের দরকার খাসি জনগোষ্ঠীর ভাষাটা আসলে কী। তাহলে খাসি জনগোষ্ঠীর যে ভাষা রয়েছে, এই ভাষার নাম হচ্ছে তোমার তাদের নিজস্ব একটি ভাষা রয়েছে, তাদের নিজস্ব যে ভাষা রয়েছে সেই ভাষার নাম হচ্ছে মন খেমে। কী নাম বলতো? মন খেমে। মদন তো না, মন খয়াকারে খে ময়াকারে মেয়ে, ঠিক আছে? এটা কিন্তু এগুলো যদি পয়েন্ট আকারে এইটুকু মনে রাখা যায়, আমরা কিন্তু চমৎকারভাবে প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা করতে পারবো, বুঝতে পেরেছ? তারপরে মনে করো সেই সঙ্গে আমরা আরও কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেমন এদের যে মন খেমের কথা বলছি, মন খেমে যদিও তাদের নিজস্ব একটি ভাষা, কিন্তু একটা মজার বিষয় হলো তাদের ভাষার কিন্তু নিজস্ব কোনো বর্ণমালা নেই। যেমন আমরা আমাদের ভাষায় অ আ ক খ গ ঘ উ অনেক বর্ণ রয়েছে না, বর্ণমালা রয়েছে না, সেগুলো ব্যবহার করে লিখি, কিন্তু তাদের ভাষার এই ধরনের নিজস্ব কোনো তাদের নিজস্ব কোনো বর্ণমালা নেই, বুঝতে পেরেছ? এখন দেখো সমাজ ব্যবস্থা নিয়ে আলোচনা করি, আমাদের এবারের আলোচনা কি সমাজ ব্যবস্থা। তাহলে এই সমাজ ব্যবস্থা আমরা যখন গারোদের আলোচনা করেছিলাম সেখানে পেয়েছিলাম গারোদের সমাজ ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক। ঠিক একইভাবে তোমরা যারা বুঝতে পেরেছো তোমরা কমেন্টস বক্সে লিখতে পারো, যেমন না হিমি রয়েছে, আরবি রয়েছে, সেই সঙ্গে আরও যারা রয়েছে তোমরা নিজেদের কমেন্টস বক্সে লিখতে পারো। তাহলে তাদের সমাজ ব্যবস্থা গারোদের যেমন ছিল মাতৃতান্ত্রিক, ঠিক খাসিদের ক্ষেত্রেও একই, খাসিদের সমাজ ব্যবস্থাও তোমার হচ্ছে মানে গারোদের মতোই মাতৃতান্ত্রিক। এই যে কলমগুলো লিখছে না, এগুলো বেশ ডিস্টার্ব করছে। হারুন আল মাসুদ স্যারকে অসংখ্য ধন্যবাদ, স্যার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের ক্লাসে, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের উপস্থিতি আমাদের উৎসাহ অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। তাহলে সমাজ ব্যবস্থা কী বললাম? গারোদের মতোই মাতৃতান্ত্রিক, তাই না? তাহলে এখানে কিন্তু আমরা একটি পয়েন্ট পেয়ে গেলাম, অর্থাৎ সংক্ষেপে আমরা এইটুকুর উপর যদি তাকাই, ফোকাস করি, তাহলে কিন্তু আমরা এই পুরো তাদের নৃগোষ্ঠী সম্পর্কে আমরা জানতে পারবো, তাই না? তাহলে তাদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক, এবং পরিবারের সম্পত্তির বেশিরভাগের উত্তরাধিকারী হয় তাদের সবচেয়ে ছোটো যে মেয়ে থাকে সে হয়, ছোটো মেয়েটাই হচ্ছে পরিবারের তোমার অধিকাংশ সম্পত্তির মালিক হয়ে থাকে। তার মানে তারা যেখানে বিভিন্ন জায়গায় তাদের পরিচয় দিয়ে থাকে সেখানে তারা
মাতৃতান্ত্রিক এবং মাকে প্রাধান্য দিয়ে কিন্তু তাদের পরিচয়গুলো হয়ে থাকে। ঠিক আছে, সেই সঙ্গে দেখো আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে তারা কিন্তু খাসি জনগোষ্ঠী কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। বুঝতে পেরেছ? কী কাজ করে জীবিকা নির্বাহ করে? কৃষি কাজ করে তারা জীবিকা নির্বাহ করে। আরবির জন্য আসলে সমবেদনা, তার নেট প্রবলেম হচ্ছে। তাহলে তা আরও একটা বিষয় হচ্ছে কি, তারা প্রচুর পান ও মধুর চাষ করে থাকে। তারা কী কী চাষ করে? প্রচুর পান এবং মধু। এটা কিন্তু মনে রাখতে হবে, পান কেন চাষ করে এটি আমরা পরবর্তী সময়ে আলোচনায় বুঝতে পারবো। তোমরা সঙ্গে থাকলেই বুঝবে যে এটার গুরুত্বটা আসলে কী রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা ভাষা সমাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করে ফেললাম। পরবর্তী আলোচনা হচ্ছে খাদ্য। পরবর্তী আলোচনা কি? খাদ্য সম্পর্কে আলোচনা করব। এখন এই যে খাদ্য, তারা কী কী খাবারগুলো খায়, এখানে কিন্তু গারোদের সঙ্গে কিছু মিল আছে, কিছু মিল তাদের নেই। তাদের খাদ্যাভ্যাস হচ্ছে এরকম, ভাত একটা তারা ভাত খায়, তারপরে মাংস খায়, ঠিক আছে, তারপর শুটকি খায়। তারা কী খায়? শুটকি মাছ খায় এবং মধু খায়। শুটকি মাছ, শুটকি মাছ এবং আর কি বলছি, শুটকি মাছের পর রয়েছে তাদের মধু। বুঝতে পেরেছ? তাহলে এগুলো হচ্ছে তাদের খাদ্য। এবং এখানে আরেকটি বিষয় রয়েছে, তারা কিন্তু পান সুপারিকে, যে পানটা রয়েছে না, সরি আগের কথাই বলেছিলাম সমাজ ব্যবস্থায়, পান সুপারিকে, সুপারিকে তারা অত্যন্ত পবিত্র বলে মনে করে। এই কারণে তাদের বাসায় কোনো আত্মীয় বা মেহমান আসলে তারা তাদেরকে পান সুপারি দিয়ে আপ্যায়ন করে থাকে। বুঝতে পেরেছ? তারা কিন্তু তা এই কাজটি তারা করে থাকে, পান সুপারি দিয়ে তারা আপ্যায়ন করে থাকে। এবং এরপর রয়েছে পোশাক। এরপর কী রয়েছে? পোশাক। পোশাক সম্পর্কে আমাদের জানতে হলে বলতে হবে যে পোশাকের ক্ষেত্রে তাদের তোমার খাসি মেয়েরা, খাসি যে মেয়েরা রয়েছে তারা কাজিম পিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরে। যে ব্লাউজ এবং লুঙ্গি পরে সেটার নাম হচ্ছে কাজিম পিন। বুঝতে পেরেছ? কাজিম পিন, ক্লিয়ার? ধন্যবাদ রোজি নামে একটি আইডি দেখতে পাচ্ছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তাহলে কাজিম পিন এটা কিন্তু মেয়েদের একটা পোশাক, যেটা বললাম যে ব্লাউজ এবং কী পরে তারা সেই নামে লুঙ্গি পরেন। আর ছেলেরা পকেট ছাড়া শার্ট ও লুঙ্গি পরে। পকেট ছাড়া এমন একটা শার্ট লুঙ্গি পরে তার কোনো পকেট নাই, অর্থাৎ পকেটও নেই, পকেটের খরচও নেই। চমৎকার একটা বিষয়। সেই পোশাকটার একটা নাম আছে, সেই পোশাকের নাম হচ্ছে ফুঙ্গো মারং। ফুঙ্গো মারুং, ঠিক আছে, একটু ফুঙ্গো মারুং, না সরি ফুঙ্গো মারুং নাকি ফুঙ্গো মারুং একটু দেখে নিই আমি, ফুঙ্গো মারুং, ঠিক আছে, ফুঙ্গো মারুং। এই দেখো দুটি পোশাক পেলাম, মেয়েদের কাজিম পিন, ছেলেদের ফুঙ্গো মারুং, ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু পোশাক সম্পর্কে পেয়ে গেলাম। ধর্ম, ধর্মের কথা যদি বলতে হয় এদের, তোমার হচ্ছে ওই নির্দিষ্ট কোনো ধর্মের নাম এখানে বলা হয়নি, শুধু বলা হয়েছে তারা বিভিন্ন ধরনের দেবদেবীর পূজা করে থাকে। তারা বিভিন্ন ধরনের কী করে থাকে? দেবদেবীর পূজা তারা করে থাকে। তবে সবচেয়ে প্রধান যে বড় দেবতা তাদের, তাদের তার একটা নাম রয়েছে, সেই দেবতার নাম হচ্ছে, ধন্যবাদ, আমি দেখছি আমার অত্যন্ত আরও একজন প্রিয় ছাত্রী নেহা, আমাদের বিদ্যালয়ের ছাত্রী, সেও আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তাহলে ধর্ম, সেক্ষেত্রে তাদের যে প্রধান ধর্ম, ধর্ম দেবতার নাম হচ্ছে উবলাই নাংথো। কী একটা একটু নাম, তাই না? উবলাই নাংথো, একটু নামটা একটু কেমন জানি, আসলে ওই নামটা তাদের কাছে কিন্তু সাবলীল, আমাদের কাছে একটু উচ্চারণ করতে সমস্যা, তাই না? বিকজ যেমন চায়নারা যেমন কথা বলে, ওদের কথাকে আমরা বুঝতে পারি না, কী বলে না বলে আমরা কিছুই বুঝতে পারি না, ঠিক তেমনি তাদের ক্ষেত্রেও এটা ওদের কাছে সহজ একটা নাম, আমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে। তাহলে ধর্মে তাদের যে প্রধান দেবতার নাম হচ্ছে উবলাই নাংথো, তারা তার এই দেবতার পূজা করে থাকে। এবং তারা করে কি, পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করে, তাদের ধর্মবিশ্বাস যেটা রয়েছে তারা মনে করে এই উবলাই নাংথো হচ্ছে পৃথিবীর, হ্যাঁ, সৃষ্টিকর্তা। ধন্যবাদ আরবি, তুমি লিখেছ, শাহিন তারপরে নেহা আমাকে সালাম দিয়েছে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আরবি অনবরত লিখে যাচ্ছে, সম্ভবত তার নেট প্রবলেমটা সলভ হয়েছে। তাহলে আমরা ধর্ম সম্পর্কে পেয়ে গেলাম, কিন্তু উবলাই নাংথো এটা ধর্মের যে দেবতা সেটা পেয়ে গেলাম, এবং তারা এই দেবতাকে মনে করে পৃথিবীর সৃষ্টিকর্তা, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এখন দেখো উৎসব, আমাদের শেষ যে পয়েন্ট, কী পয়েন্ট বলতো? উৎসব। এখন বিভিন্ন ধর্মের তো বিভিন্ন উৎসব রয়েছে, যেমন গারোদের সম্পর্কে যখন আলোচনা করেছিলাম সেখানে তাদের উৎসবের নাম ছিল কী বলতো?
ঐতিহ্যবাহী উৎসবের নাম ছিল ওয়ানগালা, ওয়ানগালা। কিন্তু আজকে তো আমরা খাসিদের নিয়ে আলোচনা করছি, খাসি জনগোষ্ঠীর উৎসব, কিন্তু এদের উৎসবের একটু নামটা আলাদা, এদের মানে উৎসবগুলো আলাদা আলাদা হয়। যেমন যারা কী কী উৎসব করে, একটা তারা করে পূজা পার্বণ করে, তারা কী করে তোমরা কি দেখতে পাচ্ছ কিনা নিচে বুঝতে পারছি না, তবে মন আমার কথাটা শুনলে বুঝতে পারবে। পূজা পার্বণ করে, তারপরে বিয়ে উৎসব করে, কি করে বিয়ের অনুষ্ঠান করে, হ্যাঁ। তারপরে তারা আরও করে হচ্ছে তোমার বিয়ের অনুষ্ঠানের পাশাপাশি তারা আরও করে হচ্ছে তোমার এই খরার, খরা হলে খরার একটা অনুষ্ঠান উৎসব করে, অনাবৃষ্টি যদি হয় কোনো ওই অনাবৃষ্টি না কি বলছে এখানে দেখি, ফসল হানি, অর্থাৎ ফসলের যদি ক্ষতি হয়, এই ফসল হানি মানে হচ্ছে ফসলের ক্ষতি, যদি ফসল হানি বা ফসলের ক্ষতি হয় সেই ক্ষেত্রেও তারা নেচে নেচে তারা তাদের উৎসবগুলো পালন করে, বুঝতে পেরেছ? অর্থাৎ এই খাসি জনগোষ্ঠী এই নাচের নাচ গান করে এগুলো সম্পর্কে, এবং এই উপলক্ষে তারা উৎসবও পালন করে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা যে কোনো জনগোষ্ঠী নৃগোষ্ঠী নিয়ে যদি আলোচনা করি, যে কোনো নৃগোষ্ঠী, আমরা আগে গারো করেছি, আজকে খাসি করলাম, এরপরে আরও আছে চাকমা মারমা যেটাই করি, আমাদের কিন্তু মূল পয়েন্ট এগুলোই, ভাষা, সমাজ ব্যবস্থা, খাদ্য, পোশাক, ধর্ম, উৎসব। তা আমি মনে করি তোমরা যদি এরকম করে লিখে, মনে করো এখানে ভাষা মন খেমে, আরেকটা তাদের ভাষা কীভাবে পয়েন্টে পয়েন্টে লিখে রাখো, খুব সহজেই কিন্তু এগুলো তোমরা মনে রাখতে পারবে, ঠিক আছে? তাহলে আমরা এই যে এগুলো জানলাম, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের অনেক ছোট ছোট প্রশ্ন হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এগুলোর সঙ্গে আমাদের আলোচনাটাকে আরও জোরদার করার জন্য তোমরা একটু বইটা বের করো, দেখেছো বইটা, বইয়ের এই পৃষ্ঠাটি বের করে তোমরা একটু কিছু সময় দেখো, একটু পড়ো। যদি এগুলো পড়ি, পড়লে কিন্তু আমার এই আলোচনার সঙ্গে মিল রয়েছে কি না এটা আমি বুঝতে পারবো, ঠিক আছে? সেই সঙ্গে কিছু কিছু এখানে ছোটো ছোটো প্রশ্ন হবে, এই আলোচনার মধ্যে থেকে ছোটো প্রশ্ন হবে, তোমরা একটু বের করো, বের করে মিলিয়ে নাও কথাগুলো, আর সেই সঙ্গে আমার আলোচনার সঙ্গে যুক্ত থাকো। দেখো, যেমন প্রথম প্রশ্ন এরকম হতেই পারে যে খাসিদের ভাষার নাম কি, একটি প্রশ্ন হতে পারে না? তখন আমরা বলবো যে খাসিদের ভাষার নাম মনখেমে। এখন বলতে পারে কোন নৃগোষ্ঠীর নিজস্ব কোনো বর্ণমালা নেই, এটি একটি প্রশ্ন হতে পারে, পারে না? তখন বলবো যে খাসি জনগোষ্ঠীর নিজস্ব ভাষার নিজস্ব কোনো বর্ণমালা নেই। আবার প্রশ্ন হতে পারে যে খাসি জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থা কীরূপ, আমরা কি বলবো, খাসি জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক, তাই না? আবার মনে করা হতে পারে খাসি জনগোষ্ঠীর খাদ্য অভ্যাস সম্পর্কে লিখো, তখন আমরা বলবো যে খাসি জনগোষ্ঠী ভাত, মাংস, শুটকি মাছ, মধু ইত্যাদি খেয়ে থাকে। আবার যদি আরও বলা হয় তারা কোন খাদ্যটাকে সব, তারা অতিথিদের এলে কেন পান সুপারি দিয়ে আপ্যায়ন করে, এটা একটা প্রশ্ন, তখন আমরা বলতে পারি যে ধন্যবাদ, আরবি পড়ছে, তোমাকে অসংখ্য জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, সে সঙ্গে আরও যারা রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে সেক্ষেত্রে হতে পারে উত্তরটা এরকম যে খাসি জনগোষ্ঠী এই পান সুপারিকে অত্যন্ত পবিত্র মনে করে বলেই তারা অতিথি এলে পান সুপারি দিয়ে আপ্যায়ন করে থাকে, এটা একটু উত্তর হয়ে গেল না? আবার ধরো যদি বলা হয় খাসি জনগোষ্ঠীর ধর্মের নাম কি, না সরি ধর্ম না, তাদের প্রধান ধর্মীয় দেবতার নাম কি, তাহলে কি বলবে, যে নাম হচ্ছে উবলাই নাংথৌ, তাই না? আবার প্রশ্ন হতে পারে যে খাসি জনগোষ্ঠীর তোমার পোশাক, মেয়েদের পোশাকের নাম বলো, মেয়েদের পোশাক, মেয়েরা কী পোশাক পরে, তখন আমরা বলবো মেয়েরা কাজিম পিন নামে একটি পোশাক পরিধান করে। আর ছেলেদের ক্ষেত্রে আমরা বলবো ছেলেরা যে পোশাক পরে, পকেট ছাড়া জামা এবং লুঙ্গি, সেটার নাম কি, ফুঙ্গো মারুং, ফুঙ্গো মারুং, ক্লিয়ার? শিরিন ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ, তিনিও আমার ক্লাসে যুক্ত হয়েছেন, আমার জানা মতে তার একটা ক্লাস ছিল, তিনি কতটা আমাদেরকে প্রিয় মনে করলে তিনি তার ক্লাসের শেষেও তিনি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, এটি তার প্রমাণ। আর এই পর্যায়ে রয়েছে আবার উৎসব, এখানে কিন্তু প্রশ্ন হতে পারে খাসি জনগোষ্ঠীর ধরো দুইটি বা তিনটি উৎসবের নাম বলো, তখন কিন্তু আমরা বলবো খাসি জনগোষ্ঠীর দুইটি উৎসবের নাম, পূজা পার্বণ উৎসব, বিয়ে উৎসব, তারপর হচ্ছে খরা হলে সেই কারণে উৎসব, আবার কী আছে ফসলের হানির কারণেও, তারা ফসলের ক্ষতি হলেও সেই কারণে তারা উৎসব পালন করে থাকে। তোমরা কি এই বিষয়টা বুঝতে পেরেছ? এখন দেখো, আমি যে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, তোমাদেরকে প্রশ্ন আকারে আলোচনা করে ফেললাম, এখন কিছু শূন্যস্থান আমি তোমাদেরকে দেখাবো, যেগুলো মনে করো আমাদের পরীক্ষায় আসার মতো এই অংশটুকুর মধ্য থেকে। আমি কিন্তু পুরো বই বা অন্য কোনো জায়গা থেকে আমি আলোচনা করছি না, আমি শুধুমাত্র এই অংশটুকু থেকেই তোমাদের সঙ্গে আমি আলোচনায় সঙ্গে যুক্ত হয়েছি, ঠিক আছে? এখন দেখো আমি কিছু শূন্যস্থান লিখবো, তোমরা যারা রয়েছ তোমরা এই উত্তরগুলো কমেন্টসেও লিখতে পারো, যদি ইচ্ছা করে লিখবে,
হ্যাঁ, অথবা তোমরা নিজেরা নিজেদের খাতায়ও লিখতে পারো। যেমন এক নম্বর শূন্যস্থান আমি বলছি, এক নম্বর শূন্যস্থান, এখানে শূন্যস্থান যে খাসিদের ভাষার নাম, দেখো ঘুরে ফিরে কিন্তু একই একই কথাই আসবে, খাসিদের হ্যাঁ ভাষার নাম, নাম দেখো ড্যাশ দিলাম, এটা পূরণ করতে হবে, খাসিদের ভাষার নাম কি হবে পূরণ করতে হবে, তোমরা ইচ্ছে করলে কমেন্টস বক্সে পূরণ করতে পারো। হ্যাঁ, তারপরে দেখো, তারপরে তারেক স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, উনিও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, অত্যন্ত আনন্দের বিষয় এবং উনি আমাদেরকে অনুপ্রাণিত করে যাচ্ছেন। নাম্বার দুই, শিক্ষার্থী বন্ধুরা দেখো, নাম্বার দুই আমাদের আরও একটি শূন্যস্থান হতে পারে, খাসিদের, হ্যাঁ খাসিদের প্রধান দেবতার নাম, প্রধান দেবতার নাম ড্যাশ, বুঝতে পেরেছ? এবার ধরো নাম্বার তিন, আরও একটি শূন্যস্থান এখানে আমি লিখছি এই অধ্যায় থেকেই। হ্যাঁ অলরেডি করা, ধন্যবাদ, ইতিমধ্যেই হাসনা তার আদি উত্তরগুলো লিখে যাচ্ছে। এবার দেখো খাসি মেয়েরা, খাসি মেয়েরা, খাসি মেয়েরা, খাসি মেয়েরা, হ্যাঁ এখানে নাম দিলাম একটি ড্যাশ, নামক পোশাক পরে, নামক পোশাক পরে, পোশাক পরে, ঠিক আছে। এবার দেখো চার নম্বর শূন্যস্থান তোমাদের জন্য রয়েছে, যে খাসিদের সমাজ ব্যবস্থা, খাসিদের সমাজ, দুঃখিত, খাসিদের সমাজ ব্যবস্থা ড্যাশ, এখানে কি বলবো বসাতে হবে। পাঁচ নম্বর শূন্যস্থান রয়েছে আমাদের জন্য, সেটি কি দেখো, পাঁচ নম্বর শূন্যস্থান হচ্ছে খাসি জনগোষ্ঠী, খাসি জনগোষ্ঠী, ঠিক আছে, খাসি জনগোষ্ঠী ড্যাশকে খুবই পবিত্র মনে করে, ড্যাশকে খুবই পবিত্র মনে করে, ড্যাশকে খুবই, হ্যাঁ পবিত্র মনে করে, বুঝতে পারছো না তোমরা, ভেরি গুড। এখন দেখো, হ্যাঁ ধন্যবাদ, আমি দেখতে পাচ্ছি বর্ণশ্রী আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, অনেক দেরিতে হলেও ধন্যবাদ বর্ণশ্রী তোমাকে, যে তুমি দেরিতে হলেও তুমি আমাদের ক্লাসের সঙ্গে যুক্ত হয়েছ। এখন দেখো আমরা যে শূন্যস্থানগুলো লিখলাম, তোমরা কিন্তু কমেন্টস বক্সে উত্তরগুলো লিখতে পারো অথবা তোমাদের নিজের খাতায় লিখতে পারো। এই দেখো এক নম্বর খাসিদের ভাষার নাম ড্যাশ, কী হবে বলো তো, তোরা বোধহয় লিখেছো, আমি দেখলাম আরবি লিখেছে, তারপরে একটু তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে ভাষার নাম কী ছিল আমাদের, মন খেমে, ঠিক না? আচ্ছা দ্বিতীয় ছিল খাসিদের প্রধান দেবতার নাম ড্যাশ, এটিও কিন্তু আরবি তুমি লিখেছো আমি দেখেছি, আরও হয়তো অনেকে লিখেছে, তা সেখানে আমি তারপরে শেয়ার করছি। প্রধান দেবতার নাম ছিল আমাদের কি, উবলাই নাংথৌ, একটু জটিল নাম, কোনো ব্যাপার না, মনে হচ্ছে নাম উচ্চারণ করতে গিয়ে আবার আমার দাঁত খুলে পড়ে যায় কি না, যে জটিল নাম তাই না, যাই হোক সাবধানে উচ্চারণ করবে, দাঁতগুলো যেন তোমার ঠিক থাকে, আমি চাই না এই নাম উচ্চারণ করতে গিয়ে তোমাদের দাঁত পড়ে যাক, ধন্যবাদ। এখন দেখো খাসি মেয়েরা ড্যাশ নামক পোশাক পরে, কী নামক পোশাক পরে বলতো, আমরা একটু আগেই আলোচনায় বলেছিলাম, বেশ কয়েকবার বলেছি, একদম ঠিক বলেছ, খাসি মেয়েরা এখানে তোমার পরে হচ্ছে তোমার কাজিম পিন নামক, কী পরে বলতো, কাজিম পিন, ঠিক আছে। আবার দেখো পরবর্তী প্রশ্ন আছে এই শূন্যস্থান, খাসিদের সমাজ ব্যবস্থা ড্যাশ, এখানে বোধহয় একটা আকার বিষয় হয়ে গেছে আমার জানা মতে, এই ব্যবস্থার আকারটা হবে না, এটা আমার ভুল করে দিয়ে ফেলেছি। হ্যাঁ খাসিদের সমাজ ব্যবস্থা ড্যাশ, তাহলে খাসিদের সমাজ ব্যবস্থা কী বলতো, আগেই বলেছিলাম যে মাতৃতান্ত্রিক, খাসিদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক, তাই না? পরবর্তীটা দেখো এবং লাস্ট শূন্যস্থান, খাসি জনগোষ্ঠী ড্যাশকে খুবই পবিত্র মনে করে, এটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে খাসি জনগোষ্ঠী পান সুপারিকে খুবই পবিত্র বলে মনে করে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে না, আমার মনে হয় ক্লিয়ার হয়েছে, দেখতে পাচ্ছি এখন আবার বর্ণশ্রী সেও উত্তর লিখে যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ, সঙ্গে তো আরবি রয়েছে, তাহলে আমি এগুলো মিশে দিচ্ছি, ঠিক আছে, যেহেতু এটা আমাদের মোটামুটি হয়ে গিয়েছে। এখন তোমাদের জন্য এই অধ্যায় থেকে, এই পাঠ থেকে যদি আমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন থেকে থাকে, পরীক্ষায় যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেটা কী প্রশ্ন হতে পারে একটু অনুমান করে আমি একটু এখানে প্রশ্ন তোমাদের বাড়ির কাজ হিসেবে দিচ্ছি, তোমাদের যাদের সম্ভব হবে তোমরা তারা বাড়ির কাজটি লিখে
আমার ইনবক্সে মেসেজ করবে, আর যদি সম্ভব না হয় তোমরা তোমাদের মা বাবাকে তোমরা দেখাবে, ঠিক আছে? চাপ নেওয়ার কোনো দরকার নেই, রিল্যাক্স মুডে পড়াশোনা করো, ঠিক আছে? কারণ আমার কথা, বই থাকলে পড়া হবে, প্রেশার নিতে হবে না, ঠিক আছে? প্রেশার নিয়ে পড়বে না, আনন্দের সঙ্গে পড়বে, অর্থাৎ রিল্যাক্স মুডে মজা করে পড়বে। তাহলে আমার প্রশ্নটা বলি, বাড়িতে যেটা তোমাদের কাজ দিচ্ছি আমি, বাড়ির কাজ, হ্যাঁ বাড়ির কাজ, বাড়ির কাজ হচ্ছে, আমি এক নম্বর দিয়ে লিখছি যে খাসিদের প্রধান দেবতার নাম কি, খাসিদের প্রধান দেবতার নাম কি, ঠিক আছে? দেবতার নাম কি, এটা কিন্তু একটি অংশ গেল, একটি প্রশ্নের কেবল একটি অংশ গেল। এর পরবর্তী অংশ হচ্ছে, তারা এই দেবতাকে কি মনে করে, তারা হ্যাঁ এই দেবতাকে কি মনে করে, কি মনে করে, দুটি অংশ হলো, আরও একটি অংশ রয়েছে। কারণ আমাদের পরীক্ষায় বিশেষ করে তোমাদের কি থাকে বলো তো, 4 নম্বরে একটা প্রশ্ন থাকে, হ্যাঁ বর্ণশ্রী আরবি চমৎকার লিখে যাচ্ছে, সেই সঙ্গে যুক্ত রয়েছে আমার নিজ বিদ্যালয়ের 2 ছাত্রী হিমি এবং নেহা, তাদেরকেও ধন্যবাদ। সেই সঙ্গে অনেক ভিউয়ার্স রয়েছেন, সম্মানিত শিক্ষক মহোদয় রয়েছেন, অভিভাবক মহোদয় রয়েছেন, তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই ক্লাসে যুক্ত থাকার জন্য। এই দেবতাকে কী মনে করে, এবং খাসিদের 4টি উৎসবের নাম লেখো, খাসিদের হ্যাঁ 4টি উৎসবের নাম লেখো, কয়টি উৎসবের নাম, 4টি উৎসবের নাম লিখো। এখন কিন্তু আমার প্রশ্ন কমপ্লিট হয়ে গেল, বুঝতে পেরেছো? প্রশ্ন কিন্তু আমার কমপ্লিট হয়েছে, দেখো 1টি অংশ, 2টি অংশ, 3টি অংশ, নম্বরগুলো তোমাদেরকে ভাগ করে দেখায়। প্রথম অংশের জন্য তুমি 1 নম্বর পাবে, দ্বিতীয় অংশের জন্য তুমি পাবে 1 নম্বর, এবং তৃতীয় অংশে যে 4টি উৎসবের নামের জন্য পাবে 4 নম্বর। তাহলে কত হলো বলো তো, মোট 6 নম্বর হলো, তাই না? অর্থাৎ একটি বড় প্রশ্নের জন্য আমরা 6 নম্বর পেয়ে থাকি। তবে হ্যাঁ, তোমাদের কাছে আমি আরও একবার অনুরোধ করবো, এর আগেও কোনো ক্লাসে করেছিলাম, এই যে 4টি উৎসবের নাম অবশ্যই সঠিক করে লিখবে। একটু মজা করে একটা কথা বলি, একবার ওই এক ছাত্রকে তোমাদেরকে বলেছিলাম, ক্লাসে প্রশ্ন করা হয়েছিল যে বাবা বলতো এই পানিতে বাস করে এরকম 4টি প্রাণীর নাম বলতো, কয়টি প্রাণীর নাম, 4টি। তো পানিতে বাস করে 4টি প্রাণীর নাম কী হতে পারে, আমরা বলতেই পারি বা তোমরাও জানো, সহজভাবে জানো যে মাছ, ব্যাং, সাপ, কাঁকড়া, তাই না? ঠিক আছে না, অথবা কুমির। কিন্তু সে ছেলে কী বলেছে জানো, বলছে স্যার পানিতে বাস করে 4টি প্রাণীর নাম হচ্ছে এরকম, এই হচ্ছে মাছ, মাছের হলো আব্বা, মাছের আম্মা, আর মাছের ছোট ভাই। আচ্ছা তোমরাই বলো, এই যে কথাটা বললাম, এই 4টিকে ঘুরে ফিরে ঘুরে একই জায়গায় থাকলো না, সবগুলোকে মাছকেই বোঝালো না, মাছের আব্বা হোক আর আম্মা হোক আর ভাই হোক, 4টিকে 4 রকম হলো, অবশ্যই হয়নি, তোমরা বুঝতে পেরেছো। আমি আশা করবো তোমরা যখন এই 4টি উৎসবের নাম লিখবে অবশ্যই যেন একই রকম উৎসবগুলো না হয়ে থাকে, ওদের ওখানে যে আলোচনায় রয়েছে ভিন্ন ভিন্ন সেই উৎসবগুলোরই নাম লিখবে। তুমি তোমাদেরকে রিভিউ করার জন্য আমি আরও একবার মনে করে দিতে চাই, সেখানে বলা ছিল বিয়ের অনুষ্ঠান ছিল, পূজা পার্বণ ছিল, অতি খরার কারণে ফসলের যে ক্ষতি হয় তার উৎসব ছিল, আবার ফসল হানি হলে সেই সম্পর্কেও তারা উৎসব করতো যেন ফসলের হানি না ঘটে, বুঝতে পেরেছ? ওকে, ধন্যবাদ সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, এবং সেই সঙ্গে যে সমস্ত অভিভাবক শিক্ষক মহোদয় যুক্ত হয়েছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার পরবর্তী যে ক্লাসগুলো আমাদের এই দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুলের পেজে রয়েছে, আমি সেগুলো যাদের পক্ষে সম্ভব হবে তাদেরকে এই ক্লাসগুলো দেখার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার আজকের এই পাঠ এখানেই শেষ করছি। এবং আগামী পাঠে, আগামী দিনে কী পাঠ তোমাদের সামনে নিয়ে আসবো আমি আগেই বলে রাখছি, যেমন আমাদের আগামী যখন আমি পাঠ নিয়ে আসবো পরবর্তী সপ্তাহে, এই যে মোর সম্পর্কে আছে, এই সম্পর্কে কিন্তু আমি তোমাদের সামনে পাঠ নিয়ে উপস্থিত হব। অতএব তোমরা অবশ্যই একটি প্রস্তুতি নিয়ে থাকবে, ঠিক আছে, যেন আমাদের সহজে এগুলো আমরা করতে পারি। আর শিক্ষার্থী বন্ধুরা, আর একটা বিষয় আমি আবারও বলছি, নো প্রেশার, প্রেশার নেবে না, চাপ নেবে না, রিল্যাক্স মুডে যতটুকু তোমার সম্ভব হবে, যতটুকু তুমি করতে পারবে তুমি ততটুকুই করবে, বুঝতে পেরেছ? ওকে, সো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।